একটা মেয়ের কাছে বাবার মতো আপন আর কেউ হয় না। বলা হয়ে থাকে সব মেয়েরাই তার বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে। সেই বাবার নিথর দেহ এবার বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিতে হলো এক হতভাগা মেয়েকে। সেই হতভাগা এতিম মেয়েটির নাম রিফা আক্তার। গত বৃহস্পতিবার 22 ফেব্রুয়ারি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বর্তলি শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশগ্রহণ করে সে। রিফা আক্তার রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের এসএসসি পরীক্ষার্থী। এদিন সকাল 11টায় উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পড়ুয়াপাড় রহিম তালুকদার বাড়ির গ্রামে রিফার বাবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। স্থানীয়রা জানান, বুধবার 21 ফেব্রুয়ারি রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রিফার বাবা আহমেদ নবী। আজ সকাল 11টায় তার বাবার জানাজার সময় নির্ধারণ করে স্বজনরা, কিন্তু 10টা থেকে রিফার এসএসসি পরীক্ষা ছিল বিধায় সে পরীক্ষা দিতে কেন্দ্রে চলে যায়। এ সময় আত্মীয় স্বজন সহপাঠী ও শিক্ষক তাকে মানসিকভাবে সান্ত্বনা দিলে সে পরীক্ষায় অংশগ্রহণ করে। বেলা 12:30 দিকে সে বাড়িতে ফিরে যায়। বর্তলি শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহি আলী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার আগে এক শিক্ষার্থী আমার খাতে যোগাযোগ করে, ওই শিক্ষার্থীর বাবা মারা গিয়েছে জানাজা 11টায়, তাই পরীক্ষায় অংশ নিতে বাড়িতে চলে যেতে চায়। তবে তাকে মানসিকভাবে সান্ত্বনা দিলে মনোবল শক্ত করে সে পরীক্ষা দেয়। পরে 1.5 ঘন্টার মধ্যে লেখা শেষ করে ওই শিক্ষার্থী পরীক্ষা ভালো হয়েছে বলে জানে। আশা করি তার বাবার স্বপ্ন পূরণ হবে। মারা গেল পরে আমাকে ফোন করছিল এক গার্ডিয়ান মেম্বার, আবার দেখা যাচ্ছে মেম্বারটা 9টার আগে এখানে চলে আসছে মেয়েটা নিয়ে। তো মেয়েটা পরীক্ষা অ্যাটেন্ড করে চলে যেতে চেয়েছিল, কিন্তু মেয়ের সাথে আমি কথা বললাম, ইংলিশ ফার্স্ট আর ভর্তি দিয়েছে, সেকেন্ড পরে কিছুক্ষণ পরীক্ষা দিলে মেয়েটা রেজাল্ট হয়তো ভালো করবে। মেয়েটার সাথে কথা বলার পরে তার একটু সাহস জোগাইলাম, তাকে ইন্সপায়ার করলাম, মেয়েটা সাহসী হলো এবং পরীক্ষা অ্যাটেন্ড করতে আগ্রহী হলো। দেখা যাচ্ছে সে 1 ঘন্টা পরে চলে যাওয়ার জন্য আগ্রহী হলো। আবার তাকে বললাম যে কি 1 ঘন্টা দিয়ে তোমার বাবা 11টা জানা যা, তুমি কি কি করবা। তো মেয়েটা দেখছি 1 ঘন্টা জায়গার মধ্যে ফুল পরীক্ষা দিয়ে। নিউজ ডেস্ক, দৈনিক চট্টগ্রামের খবর।